ভাই খোলা খান থেকে খোলা খোলা খান থেকে রাস্তা খারাপের জন্য স্থানীয়রা এবং অনেকে সেখানে অবরোধ করছিল চলছিল তো ওই অবরোধে চাইছিল না গণেশ ঘোষ বলে এক ব্যক্তি আর তিনি যারা অবরোধ করছিল তাদেরকে চরম গালিগালাজ করে এবং আমার সাংবাদিকের ক্যামেরা সেই ওভারে যে খবরটা করতে গেছিলাম সেটা আমাকে আক্রমণ করে দেওয়া হয় প্রাণনাশের হুমকি একটা বড় টিম স্থানীয় সংবাদ ঘাটালবাসীর যেমন ভরসা আবার কতিপয় সুযোগ সন্ধানীর গলার কাঁটা রাস্তায় উন্নয়নের নামে বেহাল দশার জেরে গ্রামবাসীদের বিক্ষোভের ছবি তুলতে গিয়ে সাংবাদিককে প্রাণে মেরে ফেলার চেষ্টা শাসক ঘনিষ্ঠ এক ব্যক্তির পুলিশে অভিযোগ দায়েরের সাথে সাথে গ্রেপ্তার এক অভিযুক্ত বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ জেলা পরিষদের সে উদ্যোগেই বাধা স্থানীয় জনাকয়েক মানুষের অভিযোগ দিনের পর দিন রাস্তা খারাপ থাকলেও শুধুমাত্র ভাঙা ইঁট দিয়ে রাস্তার গর্ত ভরানোর কাজ চলছিল এর জেরেই শুরু পথ অবরোধ সে খবর সংগ্রহ করতে গিয়ে একের পর এক বাঁশের বাড়ি সাংবাদিককে আর তার জেরেই গুরুতর জখম ওই সাংবাদিক ঘটনা ঘাটাল থানার বালিডাঙ্গা এলাকার আজ শনিবার দুপুরে ঘাটাল থানার বালিডাঙ্গা এলাকার রাস্তা পাকাপাকি ভাবে সংস্কারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দাদের ডাকে সে খবর করতে গিয়ে তৃণমূল আশ্রিত এক তথাকথিত সমাজকর্মী গণেশ ঘোষ এক বড়সড় বাঁশ দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট এডিটর মনসারাম করকে ভাঙে ক্যামেরা হাতে পায়ে চোট সাংবাদিকের কারণ গণেশ ঘোষরা চান না এই উন্নয়নের ছবি প্রকাশিত হোক গণেশ ঘোষের তাণ্ডবে অবরোধকারীরাও এলাকা ছেড়ে পালিয়ে যান উল্লেখ্য এই সেই গণেশ ঘোষ যিনি তার এক দাদাকে সাথে নিয়ে এর আগেও রাতের অন্ধকারে ওই এলাকার তৃণমূলের পার্টি অফিসের সামনেই এই সাংবাদিককেই মারধর করেছিলেন আমরা টিম স্থানীয় সংবাদ সমস্ত বিষয়টি ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক ও ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীকে জানাই আমাদের প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার পাশাপাশি মহকুমার সমস্ত মিডিয়ার সাংবাদিকরা ঘাটাল থানায় পৌঁছে ঘটনার তীব্র প্রতিবাদ জানান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার গণেশ ঘোষ প্রশাসনের তরফে ওই ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে অন্যদিকে ঘাটালের তৃণমূলের প্রাক্তন বিধায়কও এই ঘটনার নিন্দা করেছেন আজকের এই ঘটনার বিষয়ে আপনারা যারা ঘাটালবাসী তাদের প্রত্যেকের মতামত প্রার্থনা করি ঘাটালের ওই এলাকায় বারে বারে কেন মার খায় সংবিধানের চতুর্থ স্তম্ভ জনগণ বা সংবাদ মাধ্যমের ভুলটা ঠিক কোথায় ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ২:১৫ যে হলগোড়া দামোদরপুরের রাস্তা আছে পিজি রাস্তা সেখানে একটা অবরোধ হয়েছিল রাস্তা খারাপের জন্য স্থানীয়রা এবং অনেকে সেখানে অবরোধ করছিল তো সেই খবরটা আমাদের কাছে আসে কভার করার জন্য তো সেই মুহূর্তে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরে আমার ক্যামেরাটা চলছিল তো ওই অবরোধে চাইছিল না গণেশ ঘোষ বলে এক ব্যক্তি আর তিনি যারা অবরোধ করছিল তাদেরকে চরম গালিগালাজ করে এবং আমার সাংবাদিকের ক্যামেরা সেই ওভারে যে খবরটা করতে গেছিলাম সেটা আমাকে আক্রমণ করে দেওয়া হয় প্রাণনাশের হুমকি একটা বড় বাঁশ দিয়ে মানে প্রচণ্ড মারধর মানে তৎক্ষণাৎ মাটিতে সেইখানে আমি পড়ে যাই আর পিঠে প্রচণ্ড শির দ্বারা ওই বড় বাঁশটা দিয়ে মারধর করা হয় সেই মুহূর্তে একদম মানে মেরে ফেলার প্রাণনাশের এমন একটা চেষ্টা করা হয় সেই মুহূর্তে বাঁশটা দিয়ে চেপে ধরা হয় হাতে আরেক আঘাত লাগে আমার কেটে গেছে কিছু জায়গা ওখানে আমি কিছুক্ষণ মানে অচৈতন্য অবস্থার মতো একটা হয়ে যাই তারপরে যারা ওখানে ছিল স্থানীয় আমাকে উদ্ধার করে হাসপাতালে আনার একটি ব্যবস্থা করেছে এখানে ট্রিটমেন্ট কী কী খোয়া গেছে কী এখানে আমার ক্যামেরাটা ওখানে ভেঙে গেছে একবার চুরমার হয়ে গেছে আর যেটা আমার রুম ছিল
বুমটা পাঁচটার উপরে দেখেছে আটকাতে গিয়ে বুমটা হয়ে গেছে, আর মানে এখানে প্রচুর হাতে আঘাত লেগেছে মেরু বুমটা। আর সেখানে আমার যে মানি পাস ছিল, মানি পাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, সেইগুলো ওখান থেকে আমি তারপরে আর দেখতে পাচ্ছি না, সেই অবস্থা। থেকে সাংবাদিকের ক্যামেরা চলবে না কেন? এতদিন মনেটা কি বুঝতে পারছি না, এতদিন মনেটা কি? এতদিন তো রাস্তা খারাপ ছিল, এতদিন কি করতেছিলি তুই? রাস্তা তো খারাপ আছে তো, স্থানীয়রা তাদের প্রতিবাদ করেছে, স্থানীয়রা আওয়াজ তুলে, এত গাড়ি এখানে হচ্ছে, এখানে গাড়া পড়ে গেছে, এত লোক হচ্ছে পয়সা দিয়ে গাড়িগুলো তুললো, তুই এতদিন কি করতেছিলি? স্থানীয়রা, তুই আমাকে জবাব দে, তোমরা স্থানীয়রা এখানে প্রতিবাদ করলে সাংবাদিক, তুই এতদিন গাড়ি শুনে এখানে সাংবাদিক তুলতে, স্থানীয়রা যেখানে আওয়াজ তুলছে সাংবাদিক আসবেন, এর সাংবাদিকের দায়িত্ব তো। সাংবাদিক তার কাজ করতে আসছে, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।